हेलो हेलो আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকে আমার যে টপিক নিয়ে আমি ডিসকাশন করব, যেটা প্রিভিয়াসলি মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে জো টিউমার। তো আমি আসলে টেকনিক্যাল ইস্যুতে এতক্ষণ লাইভে আসতে পারি নাই, তো আমি এই কারণে আমি দুঃখিত যে আমি আমার নির্দিষ্ট সময়ে এটা শুরু করতে পারিনি। আর আমি যেটা আজকে ডিসকাশন করব সেটা হচ্ছে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বলেন আর ওরাল প্যাথোলজির দুই ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে জো টিউমার। তো জো টিউমারের প্রেজেন্টেশনটা আমার যেটা প্ল্যান ছিল, যে আমি আসলে এই জন্যই লেট হয়েছে যে আমি জুমের সাথে লিঙ্ক করতে চেয়েছিলাম আমার পাওয়ার পয়েন্টের ইয়েটা, বাট আনফর্চুনেটলি আমি এটা ক্যারি অন করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি আসলে ফেসবুক লাইভ থেকেই আপনাদের রোটেশন করে এটা দেখাবো। তো আমার প্রেজেন্টেশনটা কাইন্ড অফ এরকম যে আমি জো টিউমারটা স্টার্ট করছি। তো জো টিউমারের ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে যে যে কোনো একটা টিউমারে আমরা জানি যে কিছু একটা টিউমারের মানে কোন পার্সিস্টেন্ট একটা ডেফিনেশন থাকে, আমরা সবাই এটা পড়ে আসছি, যেটা আসলে প্যাথোলজিতে খুব বেশি বিখ্যাত, সেটা হচ্ছে যে উইলিস ডেফিনেশন। তো উইলিস ডেফিনেশন যেটা, এটা আসলে অনেক বেশি পপুলার এমং আস বা মেডিকেল ডক্টরস এবং স্যারদের কাছেও। এই ডেফিনেশনটা আমরা আসলে এটা দিয়ে নিওপ্লাজম ব্যাখ্যা করি। তো আমরা সোজা কথায় যদি বলি, তো নিওপ্লাজম হচ্ছে একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, যেটা যে কোনো জায়গা থেকে অরিজিন হইতে পারে, এবং এইটা যে গ্রোথটা থাকে এটা খুব এক্সেসিভ থাকে, এবং এইটা নর্মাল টিস্যুর গ্রোথের চেয়ে এটা রেপ্লিকেশন অনেক বেশি হয়, এবং যে স্টিমুলাইয়ের কারণে, যেমন আমরা মুখে ডিল করি হচ্ছে দেন অরাল ক্যান্সার নিয়ে, তো অরাল ক্যান্সারের আমরা একটা কমন কজ বলছি হচ্ছে স্মোকলেস টোবাকো। তো স্মোকলেস টোবাকোর এটা যে ইস্যুটা, সেটা হচ্ছে কমন যে ইয়েটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে স্টিমুলাই দিয়ে হয় সেটা হচ্ছে স্মোকলেস টোবাকো অরাল ক্যান্সার। তো ইভেন কারো যদি কার্সিনোমা এস্টাবলিশ হয়ে যায়, তাহলে তার যে স্টিমুলেশন আছে এটা উইথড্র করে ফেললেও তার ক্যান্সারটা রেপ্লিকেট করতে থাকে। নিওপ্লাজমের ক্ষেত্রে সেটাই, নিওপ্লাজম বিলংস টু বোথ ম্যালিগন্যান্ট অ্যান্ড বিনাইন, কিন্তু নিওপ্লাজমের ক্ষেত্রেও যদি কোনো কারণে স্টিমুলাইটা উইথড্র করা হয়, তারপরেও টিউমারের রেপ্লিকেশন চলতে থাকে। তো টিউমারের ক্ষেত্রে আমরা যেটা জো টিউমারে বুঝি, যে আমরা এটাকে দুইভাবে ক্লাসিফাই করি কমনলি যদি আমরা বলি, সেটা হচ্ছে ওডন্টোজেনিক টিউমার এবং নন ওডন্টোজেনিক টিউমার। ওডন্টোজেনিক টিউমার কাকে বলা হয়, যে টিউমারটা সাধারণত ডেন্টাল অ্যাপারটাস থেকে অরিজিন হয়, মানে আমাদের যে টুথ জাম, টুথ জামে যে স্ট্রাকচারগুলো বিলংস করে, যেমন এনামেল অর্গান, ডেন্টাল পেপিলা, ডেন্টাল ফলিকুল, এইসব স্ট্রাকচার থেকে যেসব টিউমার অরিজিন হয়, বা ডেন্টাল লেমিনা যেটা হচ্ছে, যেটা থেকে আসলে টুথ জামগুলো বার্ডিং হয়, সেইটা থেকে যদি কোনো টিউমার বিলংস করে, তাহলে এটাকে আমরা ওডন্টোজেনিক টিউমার বলি। এবং যেইটা বিসাইড টু ডেভেলপিং টুথ জাম অন্য যে কোনো টিস্যু থেকে, যেমন হচ্ছে সাচেস লাইপোমা, যেমন ফ্যাট টিস্যু থেকে হইতে পারে মুখের, তারপরে ফাইব্রোমা, যে কোনো ফাইব্রাস কোলাজেন টিস্যু থেকে হইতে পারে, বোনস থেকে হইতে পারে, যেমন অস্টিওমা, তো এইসব টিউমার যেগুলো নন ওডন্টোজেনিক সোর্স থেকে অরিজিন হয় সেগুলোকে আমরা বলি নন ওডন্টোজেনিক টিউমার। তো এইখানে একটা ক্লাসিফিকেশন আছে, অ্যাকচুয়ালি আমি ক্লাসিফিকেশনে খুব ডিটেইলে আমি যেতে চাই না, এটা আসলে রিটেনের প্রিপারেশন, তো ডেফিনেটলি সবাই এটা পড়বে আলটিমেটলি। এটা হচ্ছে WHO-র ক্লাসিফিকেশন, যেটা অডন্টো মানে বিনাইন টিউমার, অডন্টোজেনিক টিউমারকে যেখানে ইনক্লুড করা হয়েছে। তো এইখানে দেখেন আপনারা বিভিন্ন নাম আছে টিউমারের, যেমন কিছু টিউমার অরিজিন হয় যেটা হচ্ছে যে লাইনিং এপিথিলিয়াম অফ এনামেল অর্গান বা ডেন্টাল লেমিনার, যেমন অ্যামিলোব্লাস্টোমা, স্কোয়ামাস ওডন্টোজেনিক টিউমার, ক্যালসিফাইং এপিথিলিয়াল ওডন্টোজেনিক টিউমার ওর পিন বক্স টিউমার। কিছু টিউমার অরিজিন হয় ওডন্টোজেনিক অ্যাক্টোমেজেন কেমাল, যেমন ডেন্টাল পেপিলা বা ফলিকুলার টিস্যু থেকে সেইটা অরিজিন হইতে পারে। কিছু টিউমার অনলি হচ্ছে মেজেন ক্যাম, ওকে, আর কিছু আছে অ্যাক্টোমেজেন ক্যাম, কিছু অ্যাক্টোডার্মাল মানে এনামেল পোর্শনও থাকবে, এপিথিলিয়াল পোর্শন থাকবে, কিছু কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট থাকে, যেমন অ্যামিলোব্লাস্টোমিক, ফাইব্রোমা, ওডন্টোমা এগুলা। তারপরে মেজেনকাইমাল টিউমার হচ্ছে ট্রুলি মেজেনকাইম থেকে, যেটা ডেন্টাল পেপিলা বা ফলিকুলার টিস্যু থেকে হইতে পারে, যেমন ফাইব্রোমা, মিক্সোমা, সিমেন্টোব্লাস্টোমা,
এবং বোন রিলেটেড আদার লিশন। দ্যাটস ওয়াই এইটা আসলে ক্লাসিফিকেশনটা বেসিক্যালি রিটেনের জন্য জানা খুব জরুরি, এবং এটা পার্সোনালি আমি খুব বেশি প্রিফার করি এই কারণে যে এটা WHO ডিরেক্ট, অলদো এখন WHO আসলে এত ফেথফুল না আমাদের কাছে, কিন্তু কি করা, WHO-ই ক্লাসিফিকেশনটাই গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে যে আমি সব সময় যে কোনো একটা টপিকে, এটা হচ্ছে আমার পার্সোনাল পড়ার যে স্টাইলটা এটা আসলে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রতিটা যে কোনো আমাদের যে ওরাল প্যাথোলজি বা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি যে ডিস্ট্রিবিউশনগুলো করা হয়েছে, রোগ বিভিন্ন রোগ অনুযায়ী যে ভাগ করা হয়েছে, সেইখানে কিন্তু একটা জিনিস আপনারা নোটিস করে দেখবেন যে মোরললেস অনেকগুলো কমন ক্লিনিক্যাল ফিচার। সো আমি সব ধরনের ওডন্টোজেনিক টিউমারকে একটা কমন আউটলাইনে নিয়ে আসলাম, এটাই হচ্ছে কমন ক্লিনিক্যাল ফিচার। ঠিক আছে, একটা ওডন্টোজেনিক টিউমার যেটা মোস্টলি মানে বেনাইন, যেগুলো এগুলো ইউজুয়ালি স্লো গ্রোয়িং, মানে অনেক দিন ধরে আপনি পেশেন্টের হিস্ট্রি নেবেন, অনেক দিন ধরে এটা অরিজিন হয়েছে এবং স্লো গ্রোয়িং, এবং এইটা আসলে পেশেন্ট সিমটম আসে অনেক পরে, অ্যাকচুয়ালি পেশেন্ট আপনাকে অনেক লেট প্রেজেন্টেশন করে, আর এইসব টিউমার সাধারণত পেইনলেস হয়, মোস্ট অফ দ্য টিউমার হচ্ছে পেইনলেস, দ্যাটস ওয়াই পেশেন্ট একদম অনেক মেসিভ আকার টিউমার নিয়েই আমাদের কাছে আসে, কারণ তার পেইন হয় না। অকেশনালি পেইন হয় যদি এটাতে কোনো ইনফেকশন ডেভেলপ করে, যেটাকে আমরা সেকেন্ডারিলি ইনফেকশন বলি, সাধারণত ব্যাকটেরিয়ার দ্বারা হয়, এবং অনেক সময় টিউমার অনেক বেশি হয়ে গেলে, অনেক বড় হয়ে গেলে যতে যেটা করে সে বোনের যে সারাউন্ডিং যে পেরিস্টিয়াম, সেই পেরিস্টিয়ামকে স্ট্রেচিং করে, তো পেরিস্টিয়ামের মধ্যে কিছু নার্ভ সাপ্লাই ওই নার্ভ মধ্যে কোনো থাকার কারণে, সরি আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, যদি পেইন হইতে পারে, যদি অনেক মেসিভ টিউমার হয়, যে মেসিভ টিউমারের স্ট্রেচিংয়ের কারণে স্টিমুলেশনের কারণে পেরিস্টিয়ামটা স্ট্রেচিং হয় বোনের, এই কারণে পেইন হইতে পারে, কারণ পেরিস্টিয়ামের মধ্যে নার্ভ সাপ্লাই থাকে, এবং সেক্স ডিস্ট্রিবিউশন মোস্টলি ইকুয়াল, কিছু টিউমার আছে যেটা মেল ফিমেল ভেরি করে, বাট মোস্টলি হচ্ছে ইকুয়াল সেক্স ডিস্ট্রিবিউশন থাকে, সারাউন্ডিং টিথের কন্ডিশন অ্যাসোসিয়েটেড টুথটা টিউমার রিলেট যেখানে রিলেটেড থাকে, অ্যাসোসিয়েটেড টুথগুলোতে ডিসপ্লেসমেন্ট থাকে এবং রিজর্পশন থাকে, অনেক সময় রিজর্পশন দেখা যায়, অনেক সময় ডিসপ্লেসমেন্ট দেখা যায়, এইটা টিউমারের আসলে ইন্টেন্সিটির উপর অনেক অনেকটু নির্ভর, যে আপনি যদি দেখেন যে রিজর্পশন অ্যাসোসিয়েটেড থাকে সারাউন্ডিং টিতে, তাহলে ধরে ধরে ফেলতে হবে এই টিউমারটা রিলেটিভলি ইনফিলট্রেটিভ ইন নেচার, আর যদি ডিসপ্লেস করে তাহলে চিন্তা করতে হবে এটা একটু সিস্টিক নেচার, এটার মানে রিকারেন্স টেন্ডেন্সিটি এটা কম হইতে পারে। ঠিক আছে, আর মোস্ট অফ দ্য টিউমার যেগুলো আমরা দেখি এগুলো আসলে অরিজিন করে আসলে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য জো, তো এখানে একটা কোশ্চেন হইতে পারে যেটা আমার খুব ফেভারিট কোশ্চেন, যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য জোতে টিউমার অরিজিন হওয়ার কারণ কী? কারণ হচ্ছে আপনারা যদি খেয়াল করেন আমাদের টুথ ডেভেলপমেন্ট কিন্তু বাচ্চা হওয়ার পরেও চলতে থাকে, কারণ আমাদের অনেক দাঁত দিয়ে পরে আসে, পারমানেন্ট টুথগুলো পরে আসে, এদের মধ্যে সবচেয়ে ডিলে যে টুথ ডেভেলপমেন্ট চলতে থাকে সেটা হচ্ছে থার্ড মোলার বা উইজডম টুথ। খেয়াল করে দেখবেন মোস্ট অফ দ্য টিউমার বিলংস টু উইজডম টুথ অ্যাসোসিয়েটেড, কারণ এইখানে ডেভেলপিং টিস্যু থাকে যেখান থেকে মানে টিউমার প্যাথোজেনেসিস অরিজিন করে, এবং এই কারণে মানে সাধারণত টিউমারগুলো পোস্টেরিয়র জোতে বেশি হয়। ওকে, এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিভাবে একটা টিউমারকে ডায়াগনোসিস করব, আমরা একটা টিউমারকে ডায়াগনোসিস করব হচ্ছে বাই সরি আমরা একটা টিউমারকে ডায়াগনোসিস করব আমাদের মোড অফ ডায়াগনোসিস হচ্ছে, এখানে একটা হচ্ছে আমরা হিস্ট্রি টেক করব, পেশেন্টকে হিস্ট্রি নিব যে কতদিনের হিস্ট্রি, কিভাবে এইটা টিউমারটা অরিজিন হয়েছে, কতদিনের ডিউরেশন, হোয়াট অ্যাবাউট দ্য কমপ্লেন্টস, আমরা সব কিছু শুনবো বুঝবো, আমরা ক্লিনিক্যালি এক্সামিনেশন করব খুব ভালো করে, এক্সট্রা অরাল ইন্ট্রা অরাল দুই দিকে আমরা এক্সামিনেশন করব, রিজিওনাল স্ট্রাকচারগুলো যেমন সার্ভাইকেল লিম্ফ আমরা পালপেট করব, আমরা চেক করব যে অ্যাসোসিয়েটেড কোনো ফিচার্স আছে কি না, এবং লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে আমরা ডায়াগনোসিস করব বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। একটা টিউমারকে কনফার্ম করতে হলে ডেফিনেটলি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন লাগবে। এক্ষেত্রে অনেক সময় কোশ্চেন আসে যে স্যার জ্বর ভিতরে আমরা কীভাবে হিস্টো বায়োপসি নিব, কারণ আসলে কার্সিনোমা যদি টাং হয় আমরা ইজিলি বায়োপসি নিতে পারি, কারণ টাং অ্যাক্সেসিবল সাইট, তো আমরা ইজিলি এখান থেকে একটা পাঞ্চ বায়োপসি নিয়ে নিতে পারি, কিন্তু জ্বর টিউমারের ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ইন্ট্রাবনি বায়োপসি পারফর্ম করতে হয়, আমরা ছোট একটা ইনসিশন দিয়ে টিউমারের শেলটা একটু মানে বনি শেলটা একটু রিমুভ করে দেন আমরা এখান থেকে ভিতর থেকে মেডুলারি পোর্শন থেকে আমরা টিস্যু কালেক্ট করি, এবং এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক ওয়ে টু কনফার্মেশন দ্য ডায়াগনোসিস। ওকে, এখন আমরা আবার যাচ্ছি যে এখন আমাদের সবচেয়ে কমনেস্ট টিউমার কোনটা জোতে,
যতে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে টিউমার আপনারা সবাই এটার নাম শুনে থাকবেন সেটা হচ্ছে যে অ্যামলোব্লাস্টোমা। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে আমি খুব কম লিখেছি, অ্যাকচুয়ালি আমি সবসময় বিলিভ করি হচ্ছে যে অডিও ভিজুয়ালাইজেশনের উপরে, তো এই জন্য আমার আসলে লেখা খুব বেশি নাই, কারণ লেখা সব বইয়েই আছে, আমি জাস্ট বর্ণনা করে দিব যে কোনটা কিভাবে কি হয়। তো এখানে অ্যামলোব্লাস্টোমা, প্রথম কথা হচ্ছে হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ অ্যামলোব্লাস্টোমা, কারণ হচ্ছে অ্যামলোব্লাস্টোমাতে যে আমরা জানি অ্যামলোব্লাস্ট কি, অ্যামলোব্লাস্ট হচ্ছে যেটা এনামেল ফরমেশন করে, ডেভেলপিং সেল যেখান থেকে এনামেল ফরমেশন হয়। তো হাউ ইট ইজ টার্মড অ্যাজ অ্যামলোব্লাস্টোমা, অ্যামলোব্লাস্টোমা কেন বলা হয়, কারণ হচ্ছে অ্যামলোব্লাস্টোমাতে যে পেরিফেরাল যে এপিথেলিয়াল সেলটা থাকে সেইটার মানে চেহারা সেটা লুকস রিজেম্বল লাইক অ্যামলোব্লাস্ট, এবং এটার অরিজিনটা অনেকটা এনামেল অর্গান থেকে ডেন্টাল লেমিনা থেকে হয়, বাট এটার মেইনলি হচ্ছে এটা রেজেম্বলনেস, এটা দেখতে অনেকটা অ্যামলোব্লাস্ট সেলের মতো, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যামলোব্লাস্টোমা। এখন অ্যামলোব্লাস্টোমার ক্ষেত্রে যদি ক্লিনিক্যাল ফিচার চিন্তা করি, অবশ্যই আমি আগে যেগুলো বলে আসছি তাই এটার মধ্যে ক্লিনিক্যাল ফিচার। এখন অ্যামলোব্লাস্টোমার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফ্যাক্টরগুলো কী কী, ইম্পর্টেন্স কী কী, প্রথম কথা হচ্ছে যে কোন সোর্স থেকে অ্যামলোব্লাস্টোমা অ্যাকচুয়ালি অরিজিন হয়, মানে এই যে সেলটা যে যেটা থেকে টিউমার অ্যাপ্লিকেট করলো এই সেলটা আসে কোত্থেকে, আসে কোত্থেকে প্রথম কথা হচ্ছে যে টুজার্ম থেকে, টুজার্মের এনামেল অর্গান পোর্শন থেকে এটা মোস্টলি মেইনলি আসে, অথবা আমরা যদি আর একটু আগে চিন্তা করি ডেন্টাল লেমিনা থেকে এটা আসতে পারে। এইটা ডেন্টাল লেমিনার আমরা জানি যে যখন টুথ ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় এটা রেস্ট অফ সেরেস হিসাবে এটা থাকে আমাদের হিউম্যান বডিতে, সাধারণত এটা জিঞ্জিভার সাথে এটা জিঞ্জিভাতে এটা প্লেস থাকে, তো রেস্ট অফ সেরেস থেকে আসতে পারে। এছাড়া কোনো প্রি এক্সিস্টিং সিস্ট যদি থাকে, আমরা আপনারা যেহেতু টিউমার পড়তেছেন সিস্ট সম্পর্কেও ধারণা আপনাদের থাকার কথা, তো কোনো প্রি এক্সিস্টিং সিস্ট যদি থাকে যাতে যেটা পরে টিউমারে কনভার্ট হয়, যেমন ডেন্টিজেরাস সিস্ট থেকে হইতে পারে, কেরাটোসিস নিজেই এখন বলা হয় যে এটা একটা টিউমার, সো কেরাটোসিস্টের লাইনিং থেকেও অ্যামলোব্লাস্টোমা ডেভেলপ করতে পারে। আর অনেক সময় বলা হয় যে মুখের আমাদের বডিতে আমাদের হিউম্যান বডিতে সবসময় স্কিন এবং ওরাল মিউকোজা থেকে শ্রেডেড এপিথিলিয়াম বের হয়, মানে এপিথিলিয়াম সবসময় শ্রেডিং হইতে থাকে আমাদের, যেগুলো আসলে প্রতিদিন রিজেনারেট হয় আমাদের, এই শ্রেডেড এপিথিলিয়াম যদি কোনো কারণে জোতে এমবেডেড হয় সেখান থেকে এটা অরিজিন হইতে পারে। সো দেয়ার আর লট অফ সোর্সেস, এবং যে কোনো একটা থেকেই টিউমার অ্যাপ্লিকেশন করে অ্যামলোব্লাস্টোমা হইতে পারে। তো অ্যামলোব্লাস্টোমার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে যেটা পরীক্ষাতে সবাই জিজ্ঞেস করে যে অ্যামলোব্লাস্টোমার সাব টাইপস, তো সাব টাইপসের মধ্যে আমি কিন্তু ক্লিনিক্যাল ফিচার আবারও বললাম, আমি এটা বলছি না কারণ আমি কমন ক্লিনিক্যাল ফিচার আগে বলে দিয়েছি, এটার মধ্যে অ্যামলোব্লাস্টোমা পড়ে, ঠিক আছে, এর বাইরে তেমন কিছু নেই। আমি বলবো এর বাইরে বাইরে হয়তো ম্যালিগন্যান্ট ভ্যারাইটিতে কিছু কথাবার্তা আছে, বাট বাকিটা কিছুই নেই। এখন হচ্ছে যে অ্যামলোব্লাস্টোমার যে হিস্টোলজিক্যাল যে সাব টাইপ, আসলে কি আমরা যখনই অ্যামলোব্লাস্টোমার সাব টাইপ বলা হয় আমরা প্রথমে এটাই চিন্তা করি যে হিস্টোলজিক্যাল সাব টাইপ, বাট মনে রাখবেন যে সার্জারির ভাষায় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল সাব টাইপ, তো ক্লিনিক্যাল সাব টাইপ হচ্ছে ডিফারেন্ট, আর হিস্টোলজিক্যাল সাব টাইপ অনুযায়ী অ্যামলোব্লাস্টোমাকে এই পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যদি খুব ভালো করে নোটিস করি যে আমরা দেখি যে এখানে ফলিকুলার, প্লেক্সিফর্ম, একান্তোম্যাটাস, বেজান সেল, গ্রেনুলার টাইপ এগুলো ভাবে ভাগ করা হয়েছে। তো আসলে আমরা সবসময় বইয়ে দেখি হিস্টোপ্যাথোলজিক্যাল যে ছবিগুলো, তো আমি যেটা সরি আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ফলো করেন, এখানে আমি বলি এখানে যেটা মেইন ইস্যু সেটা হচ্ছে দেখেন এখানে একটা পিনকিশ একটা জোন দেখা যাচ্ছে, পিনকিশ জোন, এই যে মাঝে মাঝে পিনকিশ জোন তা প্লাস সারাউন্ডিং যে পিনকিশ এরিয়া এটাকে আমরা বলা হয় ফাইব্রাস্ট্রোমা। ওকে, একটা আমি সুজা ভাষায় বাংলা ভাষায় বলি যে মনে করেন একটা বাগান, আপনি একটা বাগান করছেন, প্রথমে তো এটাতে মাটিটা আপনারা রেডি করবেন, প্লাও করবেন, ঠিক আছে, তো এটার মধ্যে পরে চারা দেওয়া হবে, চারা থেকে ছোট ছোট গাছ হবে, এইগুলো হচ্ছে, তো যে মাটিটা সেটা হচ্ছে ফাইব্রাস্ট্রোমা, এটা খেয়াল করেন, এবং যে গাছগুলো হবে ছোট ছোট এগুলোই হচ্ছে আপনার এপিথেলিয়াল সেল বাট অন্যান্য আদার সেল। তো আমাদের এইখানে যে বেসটা আছে যেটা আমরা পিঙ্কিশ কালার দেখছি এগুলো হচ্ছে আমার ফাইব্রাস্ট্রোমা। এখন দেখেন ফলো করে যে এটার পেরিফেরালি আমরা যদি দেখি যে এখানে দেখেন কিছু ডার্ক স্টেইন সেল দেখা যাচ্ছে যেগুলো কিছুটা টল কলামনার শেপ, ওকে, এইগুলাই দেখতে হচ্ছে অ্যামলোব্লাস্ট লাইক সেল, ঠিক আছে, এগুলো হচ্ছে তার পেরিফেরিটা কাভার করে, এই টিউমারের পেরিফেরিটা কাভার করে হচ্ছে এই টল কলামনার লাইক সেল। এর একটা পার্টিকুলার ফিচার হচ্ছে যে এটা টল কলামনার দেখতে
দেখতে অ্যামিলোপ্লাস্টের মতো, কিন্তু এটার এক্সেপশনাল একটা জিনিস হচ্ছে যে এটার মধ্যে রিভার্স পোলারিটি দেখা যায়। আপনি যদি এটা নিউক্লিয়াসের পজিশন দেখেন, তাহলে নিউক্লিয়াসের পজিশনটা হচ্ছে নর্মাল সেলে যেমন বেইজের দিকে নিউক্লিয়াস থাকে, অ্যাপেক্সের দিকে থাকে না, এটাতে অ্যাপেক্সের দিকে নিউক্লিয়াস চলে যাবে, বেইজের দিকে থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে আরও যদি আমরা ম্যাগনিফিকেশন করে দেখি, তাহলে দেখবেন যে এর সেন্ট্রালি কিছু সেল দেখা যাচ্ছে ছোট ছোট। এটাতে আসলে এত ভালো ভিজুয়াল মানে ইয়েটা আসবে না, ঠিক আছে? তো আমরা যদি এই সেলটা দেখি, সরি আমি এটা দেখাচ্ছি, আমরা যদি এই সেলটা দেখি তাহলে দেখবেন এখানে কিছু স্টার শেপ সেল দেখা যাচ্ছে। স্টার শেপ সেল হচ্ছে এগুলো একটু পলিহেড্রাল ইন নেচার, এর মাথা অনেকগুলো আছে এবং এগুলার মধ্যে ইন্টার কানেকশন থাকে, ইন্টার কানেক্টিং অ্যানাস্টোমোসিস থাকে। এই সেলগুলো অনেকটা আমাদের স্টেলেট রেটিকুলাম সেলের মতো দেখতে, এবং অ্যামিলোব্লাস্টোমার যত সাব টাইপ হচ্ছে সব এই সেলের মধ্যে কাহিনী। ওকে, এই সেলের মধ্যেই পরিবর্তনের ফলে অ্যামিলোব্লাস্টোমার এই হিস্টোলজিক্যাল সাব টাইপ হয়েছে। যেমন ফলিকুলারে এই যে এটা এটা হচ্ছে টিপিক্যাল ফলিকুলারে প্যাটার্ন, এটা হচ্ছে পেরিফেরালি তার টল কলামনার সেল থাকবে যেটা অ্যামিলোব্লাস্ট লাইক দেখতে, সেন্ট্রালি পলিহেড্রাল স্টেলেট রেটিকুলাম লাইক সেল, এবং এটা ডিস্ট্রিবিউটেড থাকবে ফাইব্রাস্টোমা, এটার মধ্যে অনেক সময় সিস্টিক স্পেস দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে টিপিক্যাল এবং সবচেয়ে কমনেস্ট হিস্টোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যামিলোব্লাস্টোমা, হুইচ ইজ ফলিকুলার। এখন যদি আসি আমরা, তিন নাম্বার হচ্ছে আমরা একটা বলছি যে একান্তোমেটাস। একান্তোমেটাসে এই সেম যেটা আমি বলেছিলাম যে স্টেলেট রেটিকুলাম লাইক যে সেলটা থাকে, স্টেলেট রেটিকুলাম লাইক সেলটার মধ্যেই আপনার সব পরিবর্তন আসবে। সো এই পরিবর্তনটা হচ্ছে এখানের মধ্যে স্কোয়ামাস কিছু মেটাপ্লেশিয়া আসবে। স্টেলেট রেটিকুলামগুলো সেল যে টাইপটা আছে সেই টাইপের তার নেচারটা সে চেঞ্জ করবে, তার মধ্যে, সরি আবার নেটওয়ার্কের ইস্যুতে ছিল। আমরা জানি যে, ওকে, আমরা জানি যে এখানে যে সেলগুলো থাকে এই সেলগুলোর মধ্যে স্কোয়ামাস মেটাপ্লেশিয়া দেখা যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে একান্তোমেটাসে দেখা যায়, এটাও একটা রেয়ার ভ্যারাইটি অফ অ্যামিলোব্লাস্টোমা। এরপরে আসেন হচ্ছে যে বেজাল সেল টাইপ। বেজাল সেল টাইপে একটা মজা হচ্ছে যে এইটা অনেকটা পেরিফেরির সাথে এটার এত ওয়েল ডিফাইন্ড থাকে না, এটা একটু পেলিসেট করে, মানে সেন্ট্রাল যে সেলগুলো আছে এগুলা পেরিফেরাল সেলের সাথে ব্লেন্ডিং হয়, অনেক বেশি ব্লেন্ডিং হয়, এবং এটাতে অনেক সময় ডিমার্কেশন এত ওয়েল ডিফাইন্ড ডিমার্কেশন করাও যায় না, এবং ওইটাতে এটাকে অনেক সময় দেখতে অনেকে বেজাল সেল কার্সিনোমার সাথেও রেজেম্বল করে। এবং লাস্টে হচ্ছে গ্রেনুলার টাইপ। গ্রেনুলার টাইপ হচ্ছে এই স্টেলেট রেটিকুলাম যে সেল, যে এই যে সেন্ট্রাল যে কোরটা, এই কোরের মধ্যে আমরা দেখব হচ্ছে যে এটা এটার মধ্যে লার্জ ইওসিনোফিলিক সেল দেখা যাবে, মানে এগুলো হয়তো একটা আরেকটার সাথে ফিউশন হয়ে একটা বড় সেল হবে যেটার মধ্যে ভিতরে গ্রেনুলার থাকে। অ্যান্ড হোয়াট ইজ ইওসিনোফিলিক, এরা হচ্ছে ইওসিনিন স্টেইন নেয় এবং এটা ইওসিনোফিলিক, দ্যাটস ওয়াই, এবং এটার ভিতরে বড় বড় কিছু সেল যেটা হালো স্পেসের মধ্যে কিছু গ্রেনুলার অ্যাপিয়ারেন্স দেখা যায় মাইক্রোস্কোপের নিচে, এই কারণে এটাকে গ্রেনুলার সেল টাইপ বলে। এক্সেপ্ট ফলিকুলার, রেস্ট অফ আর ভেরি রেয়ার, ঠিক আছে? এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার ক্লিনিক্যাল সাবটাইপ, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাবটাইপ। ক্লিনিক্যাল সাবটাইপ এই কারণে ইম্পর্টেন্ট যে যে কোনো সার্জারির ক্লাসিফিকেশনে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা জানা খুব জরুরি। তো এইখানে দেখেন আপনি সাবটাইপটা খুব সহজ, একটা হচ্ছে সলিড অথবা মাল্টিসিস্টিক। এটা হচ্ছে এই টিউমারটা হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ প্যাটার্ন, এটা সারাউন্ডিং বোন পেরিস্টিয়ামকে কিছুটা ইনভেশন করে এবং ইনফিল্ট্রেশন করে, প্লাস এটার সার্জারিটা আমরা একটু ডেস্ট্রাকটিভ মোডে যাই, আমরা একটু ওয়াইড এক্সিশন করার চেষ্টা করি এবং এটাতে রিকারেন্স টেন্ডেন্সি বেশি। আরেকটা দেখেন হচ্ছে এক্সট্রাওসিয়াস পেরিফেরাল অ্যামিলোব্লাস্টোমা, এটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে অ্যামিলোব্লাস্টোমা তো জানি আমরা জো টিউমার, বাট এটা হচ্ছে যে এটা একটু সফট টিস্যু টিউমার। এটা হচ্ছে যে আমি যেটা আগে বলছিলাম যে ডেন্টাল লেমিনার রেমনেন্ট হিসাবে এটা গ্ল্যান্ড অফ সেরেস হিসাবে হার্ট প্যালেটের মধ্যে থাকে এবং এটার জিঞ্জিভাতে বেশি থাকে। তো এইখান থেকে যদি কোনো কারণে আবার টিউমার অরিজিন হয়, তাহলে এটা সাধারণত এটার জিঞ্জিভাতে এটাতে একটা গ্রোথ দেখা যায়, একটা এক্সোফাইটিকের মতো গ্রোথ হয়, সেটাতে আপনি যদি হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করেন তাহলে অ্যামিলোব্লাস্টোমার ফিচার পাবেন। এটাকে বলা হয় পেরিফেরাল অ্যামিলোব্লাস্টোমা, অলদো ইট ইজ রেয়ার, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইউনিসিস্টিক, যেটা আমরা সিস্টিক অ্যামিলোব্লাস্টোমা বলি, যেটা আমরা আসলে এক্সরেতে অনেক সময় রেডিওলজিক্যাল প্যাটার্ন বলি, হচ্ছে ইউনিলোকুলার ইউনিসিস্টিক অ্যাপিয়ারেন্স, যেটা সাধারণত সিস্টিক অ্যাপিয়ারেন্স থাকে, অনেক সময় এটা প্রি এক্সিস্টিং সিস্ট থেকে অরিজিন করতে পারে। তো এগুলো সাধারণত রিকারেন্স টেন্ডেন্সি কম এবং রিলেটিভলি বিনাইন ইন নেচার ইন কম্পেয়ার উইথ দ্য সলিড অর মাল্টিসিস্টিক ওয়ান। ওকে,
এখন আমরা আমরা যদি ফলো করি তাহলে আমরা একটা এক্সে দেখছি। এটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমি এখন বলে দিই, আমরা একটা তো বললাম যে কনফার্মেটরি ডায়াগনোসিস, যে এইটা আমরা ডায়াগনোসিস করি বা এই হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এখন আমি আপনাদের বললাম যে আমাদের আরেকটা এইড হচ্ছে যে আমরা রেডিওলজিক্যাল ইমেজিং করি, এবং আমাদের সবচেয়ে পছন্দের এক্সরে হচ্ছে অর্থোপেন্টোমোগ্রাম। এখানে আপনাদের একটা অর্থোপেন্টোমোগ্রামে একটা ইউনিসিস্টিক অ্যামিলোব্লাস্টোমার ছবি দেখানো হচ্ছে। এখানে দেখেন ভালো করে ফলো করে যে এখানে একটা ছোট্ট ইউনিলোকুলার রেডিওলুসেন্সি, ছোট্ট না অ্যাকচুয়ালি রিলেটিভলি লার্জই, অ্যারাউন্ড 2-3 সেন্টিমিটার ডায়া হবে একটা আপনার রেডিওলুসেন্সি দেখা যাচ্ছে। এটা গোল একটা অ্যাপিয়ারেন্স দেখেন, এইটার যে মার্জিনটা আছে বেশ ওয়েল ডিমার্কেটেড, ওকে। এবং এই যে নিচে একটা কালো টানেলের মতো দেখেন, এটাকে বলছে ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার বান্ডেল। এইটা আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করে, এটা আমার পার্সোনাল কেস, আমরা স্টাডি করে আমরা পেয়েছি এটা ইউনিসিস্টিক হ্যামলোব্লাস্টোমা। সো এক্ষেত্রে আমার আমাদের ইউনিসিস্টিক হ্যামলোব্লাস্টোমা সাধারণত একটু ইয়াং এজে হয়, ধরলেন অ্যারাউন্ড টিন এজে আমরা বলি, যে 15-20-25 এর ভিতরেই হয়ে যায়। এবং এইটাতে আমরা সাধারণত আসলে রিসেকটিভ সার্জারি আমরা প্ল্যান করি না, এটাতে আমরা সাধারণত মানে কনজারভেটিভ সার্জারি প্ল্যান করি। সেটা হচ্ছে কি, আমরা এখানে সিস্টিক লাইনিংটা ইনিকুলেট করি, পরে আমরা এটাকে কিউরেট করতে পারি। কিউরেট মানে হচ্ছে সারাউন্ডিং বোন থেকে আমরা কিছু ডেব্রাইটমেন্ট করতে পারি। কিউরেটেজ আপনার কয়েকভাবে হয়, একটা হচ্ছে ফিজিক্যাল কিউরেটেজ, সরি, আরেকটা হচ্ছে থার্মাল কিউরেটেজ, আরেকটা হচ্ছে আপনার ফিজিক্যাল কিউরেটেজ, থার্মাল কিউরেটেজ, আরেকটা হচ্ছে কেমিক্যাল কিউরেটেজ। হ্যাঁ, তো ফিজিক্যাল কিউরেটেজ যেমন ধরলেন আমি এখানে যদি এখানে এক্সিশন করার পরে আমি যদি এখানে কোনো ট্রিমার দিয়ে জো মানে কোনো একটা বার দিয়ে আমি যদি এখানে ভালো করে ট্রিম করে নিই, বোনটা সারাউন্ডিং বোনটা একটু পরিষ্কার করে দিই, ডেব্রাইটমেন্ট করে দিই, অথবা আমি যদি এখানে ইয়ে করি ফিজিক্যাল কিউরেটেজের, আমি এখানে যদি স্কুপ বলে আমরা হ্যান্ড স্কুপ, আমরা বিভিন্ন স্কুপ যেখানে আইসক্রিমের স্কুপের মতো ছোট স্কুপ থাকে সেই স্কুপ দিয়ে আমরা এখানে বোনগুলা ডেব্রাইট করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা এখানে যেটা বললাম যে আমরা থার্মাল কিউরেটেজ, আমরা এখানে টিউমারটা ইনিকুলেট করে এখানে ক্রায়োজেনিক সলিউশন পুট করতে পারি কিছুক্ষণের জন্য, যাতে এটা ফ্রিজিং হয়ে যায়, এটার যে সারাউন্ডিং যদি কোনো সেল থাকে সেইটা পুরোপুরি ফ্রোজেন হয়ে যায়, এবং এই কারণে এটার ভিতরে আর মেটাবলিক অ্যাক্টিভিটিটা আর রিটেন থাকে না, আর আর এবং থার্মাল কারণে সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। 3 নম্বর আরেকটা বলছিলাম আমরা কেমিক্যাল, কিছু কেমিক্যাল কিছু জিনিস, সরি আমি আবার আমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, আমরা এখানে যেটা করব হচ্ছে যে কিছু পুট করব, এখানে আমরা কিছু ইয়ে পুট করে আমরা এটাকে কিউরেট করব, ওকে। মানে আমরা কেমিক্যাল সলিউশন রেখে দিব এখানে কিছুক্ষণের জন্য, রেখে দিলে এইটার যে ব্যাপার হবে এই ব্যাপারের মাধ্যমে এই সারাউন্ডিং কিছু সেল ড্যামেজ হয়ে যাবে। যেমন এখানে একটা কমনলি আমরা একটা সলিউশন ইউজ করি, সেটাকে বলে কর্নিস সলিউশন। তো এইগুলো হচ্ছে মোটামুটি একটা কমন একটা ইউনিসিস্টিক অ্যামিলোব্লাস্টোমার ক্ষেত্রে আমরা এই ফিচারগুলো দেখব, ঠিক আছে। তো এখন যদি আমি একটু আপনাদের দেখাই আরেকটা ইউনিসিস্টিক অ্যামিলোব্লাস্টোমা, এটা একটু বড়, একটু খেয়াল করে দেখেন, এটা আরেকটু বড়, বাট এটার মধ্যে খুব বেশি মাল্টিলোকুলার অ্যাপিয়ারেন্স দেখা যায় না, আমরা আসলে ডায়াগনোসিসে এটা ইউনিলোকুলার পেয়েছি। এবং আপনারা খেয়াল করে দেখেন সিস্টিক অ্যাপিয়ারেন্স থাকার কারণে দাঁতগুলো একটু ডিসপ্লেস হয়েছে, কিন্তু দাঁতের মধ্যে খুব একটা রিজর্পশন দেখা যায়নি, ঠিক আছে। তো এটা আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করেছি, প্রথমে আমাদের ডায়াগনোসিসে আসছে সিস্টিক অ্যামিলোব্লাস্টোমা। এইটার ক্ষেত্রেও আমাদের অ্যাপ্রোচটা ছিল একটু কনজারভেটিভ, কারণ পেশেন্ট ইয়াং এজের। আমরা দেখেন এটা পার ওরালি অ্যাপ্রোচ করেছি, আমরা মুখের ভিতর দিয়ে ইনসিশন দিয়ে এটাকে ক্রেভিকুলার ইনসিশন দিয়ে আমরা টিউমারটাকে এক্সপোজ করেছি, এবং ফাইনালি এটা হচ্ছে এক্সসাইজ টিউমার আমার, ঠিক আছে। তো এটা মুখের ভিতর দিয়ে আমি যদি এটা রিসেকটিভ করতাম আমি হয়তো বাইরে দিয়ে ইনসিশন দেওয়া লাগতো, কারণ আমার যদি আমি এটাতে বনি কাট করতাম, ঠিক আছে। কিন্তু আমি চেষ্টা করেছি যাতে আমাদের এটা প্রিজার্ভ থাকে, এবং পরে আমরা কিউরেট করেছি, কিছু দাঁত আমরা অ্যাসোসিয়েটেড অনেক সময় ফেলা লেগেছে ফেলছি আমরা যেগুলো ডিসপ্লেসড হয়ে গিয়েছিল, তো যাতে এখান থেকে রিকারেন্স না করে। আর এইটা হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে পার ওরাল অ্যাপ্রোচ, আমরা মুখের ভিতরে অ্যাপ্রোচ করেছিলাম, আমি একসাথে কিন্তু ট্রিটমেন্টটাও ডিসক্রাইব করে দিচ্ছি। এখন আমি একটা কনফিউশনের জায়গায় আপনাদের দেখাই, এইটাও কিন্তু দেখতে ইউনিসিস্টিক অ্যামিলোব্লাস্টোমা, খেয়াল করে দেখেন একটা একটা লোকুলির মধ্যেই টিউমারটা লোকালাইজড, বাট এটা কিন্তু অ্যাগ্রেসিভ প্যাটার্ন, এটা সলিড টাইপ। আপনি খেয়াল করে দেখেন তার সারাউন্ডিং দাঁতের রুটগুলো কিন্তু 1/3-এর বেশি রিজর্পশন, এবং এটা যখন আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল প্রি অপারেটিভ স্টাডি করি তাহলে এটাতে আসছে যে এটা ফলিকুলার টাইপ অফ অ্যামিলোব্লাস্টোমা, দেন ইট ইজ অ্যাগ্রেসিভ। তখন কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি ইনিকুলেট করে আসেন এটা রিকারেন্স টেন্ডেন্সি খুব বেশি হাই,
ঠিক আছে, এটা খুব 5 বছরের ভিতরে এটা রিকারেন্স করার কথা, এবং মাল্টিফোকাল রিকারেন্স হইতে পারে, ম্যাসিভ রিকারেন্স হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাপ্রোচ থাকবে যে আমরা এটাতে ওয়াইড এক্সিশন করব, ঠিক আছে। এখন আমাদের এখান থেকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 সেন্টিমিটার, অনেক সময় বলে কিছু বইয়ে 2 সেন্টিমিটার জায়গা নিয়ে এটাকে আমরা এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, এক্সারসাইজ করতে হবে। এবং অবশ্যই উপরের যে দাঁতগুলো সেগুলো রিমুভ করে ফেলতে হবে, যাতে এই টিস্যুগুলো থেকে আবার রিকার না করে। এখন আমি নিজে পার্সোনালি হচ্ছে যে আমার পার্সোনালি আমি সবসময় ম্যান্ডিবুলটাকে তুলনা করি একটা দোলনার সাথে। আপনি খেয়াল করে দেখেন, একটা দোলনাতে দুই দিকেই কিন্তু দড়ি দিয়ে আপনার অ্যাটাচমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু মানে চিন্তা করে দেখেন, আমি যদি কোনো দিকে একটা দোলনার দড়ি কেটে ফেলি, তাহলে কিন্তু এই দোলনাটা একদম ডিসপ্লেস হয়ে যাবে, এই দোলনাটা কেউ চড়তে পারবে না। ম্যান্ডিবুলের অবস্থা তো এমনি, ম্যান্ডিবুল কিছু মাসেল এবং কিছু লিগামেন্টের মাধ্যমে, স্লিংয়ের মাধ্যমে দোলনার মতোই আটকায় থাকে দুই দিকে টেম্পোরাল বোনের সাথে। এখন যদি আমরা এই দিকে মাঝখানে দোলনার কানেকটিভিটি নষ্ট করে দিই, কন্টিনিউটি আমরা নষ্ট করে দিই, সেক্ষেত্রে কী হবে যে এই ম্যান্ডিবুলটা পেশেন্ট আর ফাংশনিং থাকবে না। সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা যদি রিসেকশনে যাই, তাহলে আমাদের প্ল্যান করতে হবে যে এটা আমরা এটাকে ম্যান্ডিবুলটাকে আবার ফাংশনিং করতে হবে কীভাবে। মানে আমরা যদি কোনো ম্যান্ডিবুল রিসেক করি, তাহলে যেন এই জায়গায় আমরা এমন কিছু পুট করে আসি যাতে এইটা জোটা আবার স্টেবল হয়ে যায়। তো এখন আমি কিছু রিসেকটিভ সার্জারির ব্যাপারে আপনাদের, যে মাল্টিসিস্টিক এবং সলিড টাইপের, যেটা আমরা বলি মাল্টিলোকুলার এপিয়ারেন্স। দেখেন এখানে একটা অ্যামলোব্লাস্টোমা একটা কেস আছে, যেটা মাল্টিলোকুলির এপিয়ারেন্স, এবং এটা ফলিকুলার টাইপ এবং সলিড টাইপ, যেটা এগ্রেসিভ ইন নেচার, যেটা রিকারেন্স টেন্ডেন্সিটা খুব বেশি হাই। তো সেক্ষেত্রে আমরা এটাতে আমাদের অ্যাপ্রোচ কী হবে, এটাতে অবশ্যই আমরা এখানে ইনিকুলেট করব না। আমরা ইনিকুলেট করলে যেটা হবে যে এই টিউমারটাকে অবশ্যই আমাদের আমাদের কন্টিনিউটি রিসেকশন করতে হবে। আমরা ধরলেন মার্জিন যদি চিন্তা করি, তাহলে এই ফার্স্ট প্রিমোলার থেকে শুরু করে আমাকে অ্যাটলিস্ট রেমাসের মিডিল পার্ট পর্যন্ত আমাকে যেতে হবে এই টিউমারটা পুরাটা রিসেক করতে হলে, ঠিক আছে। কারণ আমরা এখানে ওয়াইড এক্সিশন চাই, আমরা এখানে রিকারেন্সের কোনো ইয়ে রাখতে চাই না, ওকে। তো সেক্ষেত্রে এইখানে আমি যেটা বললাম যে আমার যখন ওয়াইড ওপেনিং লাগবে, তখন কিন্তু আমার অ্যাপ্রোচটা ডিফারেন্ট থাকবে, এবং আমি সারাউন্ডিং টুথ অবশ্যই ফেলে দেবো এখানে। এখানেও দেখেন যে সারাউন্ডিং টুথের মধ্যে রিজেপশন দেখা যাচ্ছে, তার মানে এটার মধ্যে কিছু অ্যাগ্রেসিভ প্যাটার্ন। এবং এই যে ভিতরে যে দেখেন একটা কালো বেশি দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটা ভিতরে লিঙ্গুয়াল কর্টেক্সটাকেও নষ্ট করে ফেলছে ম্যান্ডিবুলে। বাক্কাল তো নষ্ট করেছেই, লিঙ্গুয়ালটাও নষ্ট করেছে, দ্যাটস ওয়াই এটাতে রেডিউলুসেন্সিটা একটু বেশি। এখন আমরা এটাকে রিসেকশন করলাম, এখন আমাদের অ্যাপ্রোচটা দেখেন, আমরা স্কিন দিয়ে ইনসিশন দিলাম, সাবমেন্ডিবুলার ইনসিশন দেওয়ার সাথে সাথে আমরা এই হচ্ছে টিউমার পার্টটা আমরা এক্সপোজ করলাম। এরপরে আমরা এখানে অস্টিওটমি করব, এটা আমরা বিভিন্ন স দিয়ে করি, ঠিক আছে, করি, অথবা আমরা অনেক ধরনের ইলেকট্রিক স পাওয়া যায়, ম্যানুয়াল স থাকে, সোজা বাসায় আমরা করাত দিয়ে এটা কাটি, ঠিক আছে। কাটার পরে আমরা রিসেক্টেড পার্টটা দেখেন, এই হচ্ছে ম্যান্ডিবুলার রিসেকশন পার্ট, এটা হচ্ছে টিউমার সহ। এবং এটা একটা ইয়াং মেয়ের, এই মেয়েটার বয়স হবে হার্ডলি 20 থেকে 25 বছর আনমেরিড। সো সেক্ষেত্রে আমি যদি একটা মেয়ের টিউমার এতটুকু রিসেকশন করে ফেললাম, সেক্ষেত্রে তো তার ম্যান্ডিবুল বাঁকা হয়ে যাবে, তার চেহারার ডিগনিটি নষ্ট হয়ে যাবে, তার অ্যাপিয়ারেন্স খারাপ হয়ে যাবে, সে ঠিকমতো খেতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই কন্টিনিউটিটা আমাদেরকে আবার রিস্টোর করতে হবে। এই রিস্টোর করার জন্য পরবর্তীতে আমরা নন ভাস্কুলার ইলিয়াক গ্রাফট দিই, এই পেশেন্টের কোমর থেকে আমরা ইলিয়াক ক্রেস্ট নেই, নিয়ে বাইকোটিক্যাল ক্রেস্ট নিয়ে আমরা এখানে গ্রাফট বসাই, এবং আলহামদুলিল্লাহ সে এখনও এইটা নিয়ে ভালো আছে, তার কোনো সমস্যা নেই, এবং পরবর্তীতে চাইলে এখানে দাঁতও লাগানো যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা আধুনিক যে সার্জারি বলা হয় জটিউমারে, সেটা হচ্ছে রিসেকশন ফলোড বাই রিকনস্ট্রাকশন। এখন আমার এখানে, সরি, আমি আগের স্লাইডে আবার যাচ্ছি, আমার আগের স্লাইডে আবার যেতে হবে, সেটা হচ্ছে যে আরেকটা সার্জারি কথা, যেটা আসলে কি, এটাতে আমরা ফর্চুনেট যে এটা বাংলাদেশেই এই সার্জারিটা প্রথমে অ্যাপ্রোচ করা হয়, এবং এটা হচ্ছে সাধারণত ইয়াং ইউনিসিস্টিক অ্যামলোব্লাস্টোমা বা ইয়াং পেশেন্ট হইলে, মাল্টিসিস্টিক অ্যামলোব্লাস্টোমা হইলে অনেক সময় ট্রাই করা হচ্ছে। এটা আসলে ঢাকা ডেন্টালে আমাদের সিনিয়র কিছু কলিগরা এটা প্রথমে অ্যাপ্রোচ করেন, সেটাকে আমরা বলি হচ্ছে ড্রেজিং। ড্রেজিংটা হচ্ছে যে আমরা ধরলেন একটা নদীতে যে ড্রেজিং করি আমরা, কি নদীর যে ইয়েটা, আমরা পলি মাটিগুলো আমরা লেয়ার বাই লেয়ার তুলে ফেলি যাতে নদীর ডেপটা মেনটেন হয়। তো ড্রেজিংয়ের ক্ষেত্রে যদি আমি করতে চাই, আমি এই টিউমার বাদ দেন, এটাতে এমনি বোন ফরমেশন হয়ে যাবে, এইটাতে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কী হবো, আমরা এটা পারোরালি ওপেন করব, ওপেন করে টিউমারটার ভিতর থেকে আমরা মার্সিপেলাইজেশন করব। মানে আমরা টিউমারের লাইনিং থেকে এর ভিতরে ফ্লুইড টুইড বের করে ফেলবো, ফ্লুইডটা বের করে আমরা এখানে মানে একটা অ্যান্টিসেপ্টিক ড্রেসিং দিয়ে চলে আসবো, এবং পেশেন্টকে পিরিয়ডিক ফলো আপে রাখবো, এবং ড্রেসিং চেঞ্জ করতে থাকবো।
ধীরে ধীরে কি হবে, ইয়াং পেশেন্ট হইলে যেহেতু তার বোন ফরমেশন পটেনশিয়াল থাকে, এই কারণে দেখা যায় যে যেহেতু টিউমারের ভিতরে ফ্লুইড টুইড কমে যাওয়ার কারণে ইন্টারসিস্টিক প্রেশারটা কমে যায়, এই কারণে ধীরে ধীরে এই প্রেশার এফেক্ট কমে যাওয়ার কারণে এখানে ছোট ছোট করে বোন ফরমেশন হয়, এবং আমরা পিরিয়ডিক ড্রেসিং দিতে থাকবো এবং পেশেন্টকে পিরিয়ডিক আমরা এক্সরে করতে থাকবো। এইভাবে ছোট করতে করতে ড্রেসিং, এবং আস্তে আস্তে দেখা যায় যে একটা ভালো অ্যামাউন্টের বোন ফরমেশন হয়ে যায়। এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনজারভেটিভ অ্যাপ্রোচ, যেটা অ্যাকচুয়ালি আমরা ভেরি মাচ ফর্চুনেট যে এটা বাংলাদেশেই প্রথম এটা ইভালুয়েশন বা এটা ট্রাই করা হয়, এবং এটা নিয়ে কিছু পেপারও আছে, আপনারা চাইলে গুগলে সার্চ করলে আমাদের সিনিয়রদের পেপার দেখতে পারবেন। এবং ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ টু রিস্টোর দ্য ম্যান্ডিবুল উইদাউট ভেরি ডিস্ট্রাকটিভ সার্জারি, বাট সব কেসে আসলে করা যায় না, মাঝে মাঝে ডিস্ট্রাকটিভ লাগে। কারণ যারা এইসব বই লিখেছেন, যারা কাউসান আপনারা পড়েন, আরও অনেকগুলো ইমাক্স এগুলো বই আছে, তারা তো জেনে শুনেই বলেছে যে 1 থেকে 2 সেন্টিমিটার করতে হবে, কারণ হচ্ছে এই টিউমারের টেন্ডেন্সি হচ্ছে স্ট্রংলি রিকারেন্স করে। দ্যাটস ওয়াই আমরা এটাতে ইয়ে করলাম যে ওরা যখন পড়েছে, এটা তো ওরা অনেক স্টাডি করে এটা পেয়েছে যে 1 থেকে 2 সেন্টিমিটার আমাদের ক্লিয়ারেন্স করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ওইটা বেশি অথেন্টিক ধরবো। যদি আমাদের ডিস্ট্রাকটিভ নেচার মনে হয়, দেন আমরা উই শুড গো ফর রিসেকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। এখন আমি যেটা বলছিলাম যে অ্যামিওব্লাস্টোমা খুব রিকার করে যদি আমাদের টিউমার অপারেশনটা কনজারভেটিভ হয়, এবং আমরা যদি ক্লিয়ার কাট মার্জিন ক্লিয়ারেন্স না করতে পারি। এখন আপনাদের একটা রিকারেন্ট কেস আমি দেখাই, এটাও একটা ইয়াং মেয়ে, আপনারা বুঝতেই পারতেছেন যদিও চেহারাটা হাইড করা হয়েছে, এটা কিন্তু অনেক কম বয়স্ক একটা মেয়ে, এবং শি ইজ স্টিল আনমেরিড। ওর অপারেশন হয়েছিল 4-5 বছর আগে, অ্যামিওব্লাস্টোমা ডায়াগনোসিস। এখন আপনারা দেখেন যে তার রিকারেন্সটা কী পরিমাণের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি গুড টুল ফর ডিটেকশন অফ জো এনি জো টিস্যু জো টিউমার অ্যান্ড এনি আদার টাইপ অফ জো ফ্র্যাকচার্স, দিস ইজ কল 3D CT স্ক্যান। আপনারা দেখতেই পাচ্ছেন এই মেয়েটার কী পরিমাণ ডিস্ট্রাকটিভ একটা লিশন এখানে দেখা যাচ্ছে, একটা ক্ষত দেখা যাচ্ছে এত বড় যে যেখানে কোর্টেক্স টোর্টেক্স কিছু দেখা যাচ্ছে না, সব ডিস্ট্রাক্ট হয়ে গেছে। এইটা হচ্ছে রিকারেন্স কেস, যেই করেছিল সে উপরের দাঁতগুলো রেখেছিল, ওকে, যে দাঁত থেকে টিউমার অরিজিন হয়েছিল সেই দাঁতগুলো রিটেইন থেকেছে। আপনারা দেখতেই পাচ্ছেন টিউমার থেকে ডিসপ্লেস টুথগুলো কিন্তু এখনও রিটেইন। সো যে টুথ থেকে হয়েছে সেই টুথে তো ডেভেলপিং টিস্যু থাকেই, সো সেই টিস্যু থেকে এই টিউমারটা আবার অরিজিন হইতেই পারে। দ্যাটস ওয়াই আপনাকে যখন ক্লিয়ার করতে হবে অ্যাকর্ডিং টু টেক্সট বুক ওয়াইড এক্সিশন, ঠিক আছে। এই কারণে এই মেয়েটার আবার সাফারিং হইল, তার একটা মাল্টিপল রিকারেন্স, একটা বড় মেসিভ রিকারেন্স হইলো, এবং তার আর একটা বড় সার্জারি দিয়ে যেতে হইলো। এইটা ছিল মেয়েটার ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স, দেখেন কত বড় টিউমারটা মেয়ের ছিল। এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, সেম আবার আমরা সাবমেন্ডিবুলার ইনসিশন দিয়ে টিউমারটা, একটা হিউজ টিউমার দেখা যাচ্ছে, আমরা অ্যাপ্রোচ করেছিলাম। লাস্টে হচ্ছে এটা হচ্ছে দেখেন ওর দাঁতসহ এটা ওয়াইড এক্সিশন, ঠিক আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এটার অ্যাপিয়ারেন্স প্রবাবলি এত ছোট ছিল, হয়তো যখন যে প্রথমে করেছিল হয়তো এত ছোট ছিল, কিন্তু উনার ক্লিয়ারেন্সটা প্রপার ছিল না। দ্যাটস ওয়াই বা উনি দাঁতটা রেখে দিয়েছিল যে দাঁতটা রেসপন্সিবল ছিল। দ্যাটস ওয়াই আমি এটাই বলতে চাচ্ছি যে যখন আমরা ক্লিয়ার করব, উই শুড বি অ্যাকর্ডিং টু টেক্সট বুক। এবং যদি আমরা কনজারভেটিভ সার্জারি অ্যাপ্রোচ করি ইন রেসপেক্ট অফ এইজ, এই মেয়েটাকে যদি আমি একদম ফ্রেশ অবস্থায় পেতাম, আমারও হয়তো মোটিভেশন থাকতো যে না, আমি ডেফিনেটলি কনজারভেটিভ অ্যাপ্রোচ করবো, কারণ টু রিস্টোর হার অ্যাপিয়ারেন্স। বাট সেক্ষেত্রে রেসপন্সিবল টিথ মাস্ট হ্যাভ টু বি রিমুভড, ওকে, না হয় কিন্তু এটা রিকার করবে, ওকে। সো এইটা হচ্ছে রিকারেন্ট অ্যামিওব্লাস্টোমা। তো অ্যামিওব্লাস্টোমা রিগার্ডিং আসলে এগুলোই কথাবার্তা, আমি যা বলছি তা বইয়ের বাইরে কিছু বলি নেই। আমি জাস্ট যেটা বলতে যাচ্ছি যে এগুলো হচ্ছে জাস্ট আপনারা যাতে জিনিসটা সম্পর্কে ধারণা পান যে এগুলো কত কমন এবং এগুলা আসলে কতটুকু সাফারিং করাচ্ছে মানুষকে, ঠিক আছে। অনেকে জানেও না যে এটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এইসব করে, ঠিক আছে। তো অনেকে জেনারেল সার্জন, ENT সার্জনের কাছে ইয়ে করে, বাট আলটিমেটলি যে প্রবলেমটা হচ্ছে এইগুলো, ওকে। এখন আমরা যাব, আমি দেখেন আমি কিন্তু কিছুই লিখিনি, আমি জাস্ট আপনাদের একটা ডিটেইল একটা ধারণা দিব। এখন হচ্ছে যে ওডন্টোজেনিক টিউমারের অ্যাকচুয়ালি গ্রাজুয়েট লেভেলে সব টিউমার লাগেও না, এরপরে যে একটা ইম্পর্টেন্ট টিউমার সেটা হচ্ছে CEOT, ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডন্টোজেনিক টিউমার অথবা পিনবক্স টিউমার। ক্লিনিক্যাল ফিচার যা আগে বলেছিলাম তাই, এর বাইরে কোনো ক্লিনিক্যাল ফিচার নাই। এটা যেটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা হচ্ছে এটা হিস্টোলজিক্যাল ফিচার। এটা হিস্টোলজিক্যাল ফিচারটা খুব ইন্টারেস্টিং, এখানে যদি খেয়াল করে দেখেন এখানে পার্পল কালারের কিছু কিছু সেল দেখা যাচ্ছে, পার্পল কালারের, এটাই হচ্ছে তার মেইন যে এপিথেলিয়াল সেল। এটা হচ্ছে পলিহেড্রাল ইন নেচার, এটারও মানে মাল্টিপল অ্যানাস্টোমোসিস থাকে সারাউন্ডিং সেলের সাথে, এবং এটা একটু ডার্ক স্টেইন নেয়,
এবং এই সেলগুলাতে যেটা মজার ব্যাপার হচ্ছে, এটাতে অনেক সময় প্রমিনেন্ট নিউক্লিয়লাই দেখা যায়, এটার মধ্যে নিউক্লিয়াস দেখা যায় অনেক বড় বড়, যে কারণে অনেক সময় এটার হিস্টোলজিক্যাল ফিচার দেখে অনেকে এটাকে ম্যালিগন্যান্সি মনে করে। কারণ আমরা জানি একটা ক্যান্সারের ফিচার হচ্ছে যে এটা নিউক্লিয়াস অনেক বড় থাকবে, এটার মাইটোটিক অ্যাক্টিভিটি এবনর্মাল থাকবে, অল্টার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও থাকবে, এখানে নিউক্লিয়াসটা অনেক বড় থাকে, এই জন্য অনেক হিস্টোপ্যাথোলজিস্ট কনফিউজ হয়ে যায় যে এটা কি কোনো ম্যালিগন্যান্সি কিনা। বাট এটাতে আবার এবনর্মাল মাইটোটিক ফিগার বা আদার ফিচার্স অ্যানাপ্লাসিয়া এগুলো দেখা যায় না, ওকে, প্লিওমরফিজম এগুলো থাকে না, জাস্ট প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস এটাতে ইন্টারেস্টিং স্ট্রাইকের ফিচার যে এখানে কিছু প্রোটিন সাবস্টেন্স জমা থাকে যেগুলো ডার্ক স্টেইন নেই, এটাকে বলা হয় যে এক্সট্রা সেলুলার এমাইলয়েড, এগুলো হচ্ছে প্রোটিন সাবস্টেন্স যেটা ফাইব্রাস্টোমার মধ্যে থাকে, সেলগুলোর মাঝে মাঝে থাকে, এই প্রোটিন সাবস্টেন্সগুলো আবার ক্যালসিফাইড হয়, ওকে, ক্যালসিফাইড হয় এবং ক্যালসিফাইডটা ফ্লেকি নেচারে হয়, মানে কনফ্লেক্স তো দেখছেন যে কনফ্লেক্সের ফ্লেক্সের মতো এখানে ফ্লেকি কিছু 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 জায়গা জোনাল জোনাল ক্যালসিফিকেশন হয়। এখানে দেখেন যে জোনাল একটা ক্যালসিফিকেশন যেটার লেমিনেশন মানে যেটার ক্যালসিফিকেশনের নেচারটা অনেকটা অনিয়নের মতো, অনিয়ন লেয়ারের মতো, স্কিনের মতো, ঠিক আছে। এইটাকে বলা হয় লাইজেগ্যাংস রিং, এটা হচ্ছে যে এটার যে ডিপোজিশন এট এমালয়েড ডিপোজিশন ফলোড বাই ক্যালসিফিকেশন, এরকম জোনাল ক্যালসিফিকেশন হয়। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে এটার হিস্টোলজিক্যাল ফিচারটা স্ট্রাইকিং, দ্বিতীয় যেটা হচ্ছে যে এটার মধ্যে এটার যে এক্স রে প্যাটার্নটা এটাও স্ট্রাইকিং, একটু খেয়াল করে দেখেন এক্স রেটা। আগে যে এক্স রেটা দেখলাম সেটাতে আমরা দেখলাম যে খুব সুন্দর একটা, আমরা সবাই বুঝতে পারতেছি একটা সুন্দর লিকুইড একটা মানে ইনুলোকুলার রেডিউলুসেন্ট এরিয়া, এইখানে একটা মিক্স জোন দেখেন, মিক্স জোনের মধ্যে হচ্ছে যে কিছু সাদা কিছু কালো, আমরা বুঝতে পারতেছি একটা মাস আছে, বাট এটা সাধারণত দেখা যাচ্ছে এটা একটা মিক্সড রেডিওপেক রেডিওলুসেন্স অ্যাপিয়ারেন্স, যেটা আমি বললাম এতক্ষণ হিস্টোপ্যাথোলজিতে যে এখানে অ্যামাইলয়েডের মধ্যে ফ্লেকি ক্যালসিফিকেশন হয়, দ্যাটস ওয়াই এখানে আপনি ইরেগুলার রেডিওলুসেন্সি এবং ইরেগুলার রেডিওপাসিটি দেখবেন, ঠিক আছে, ডিউ টু ফ্লেকি ক্যালসিফিকেশন। এবং এটার বর্ডারটা দেখেন, বর্ডারটা মোটামুটি ডিফারেনশিয়েট করা যায়, ঠিক আছে, এবং এটারও কিছুটা রিকারেন্স টেন্ডেন্সি থাকে, দ্যাটস ওয়াই উই শুড রিমুভ ইট, ইন দিস কেস উই শুড রিসেক্ট ইট প্রপারলি উইথ হেলদি মার্জিন, ইট শুড বি 0.5 to 1 centimeter, ইট উড বি এনাফ, এটা আমরা রিসেকশন করব। আরেকটা জিনিস বলে রাখি, এটা আসলে এটাও জানা দরকার, আমরা যখন কোনো টিউমার রিসেকশন চেষ্টা করব তখন আমরা চিন্তা করব যে আমরা একটা আনইনভলভ বেরিয়ার নিয়ে নিতে, আনইনভলভ বেরিয়ার আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরলেন এখানে এটা হচ্ছে টিউমার, ঠিক আছে, টিউমারের সাথে বর্ডার হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি এটা লোয়ার বর্ডার পর্যন্ত টিউমারটা চলে গেছে, ঠিক আছে, তো লোয়ার বর্ডার পর্যন্ত যেহেতু টিউমারটা চলে গেছে তার মানে এটা বোন পুরো ইনভলভ আছে, দ্যাটস ওয়াই এখানে বোনের উপরে আমরা কোন লেয়ার থাকে, পেরিস্টিয়াম থাকে, আনইনভলভ লেয়ার, মানে পেরিস্টিয়াম হয়তো ইনভলভ হয়েছে না, দ্যাটস ওয়াই আমরা যখন এটাকে রিসেকশন করবো আমরা পেরিস্টিয়াম সহ রিসেকশন করে দেবো, দ্যাট ইজ কল্ড। আরেকটা থিওরি হচ্ছে যে আমরা যতটুকু টিউমার ইনভলভ তার উপরের একটা আনইনভলভ এরিয়া যেখানে টিউমার ইনভলভ হয় নাই সেটা সহ ফেলে দিব, এটা হচ্ছে আমাদের ওয়াইড এক্সিশনের আরেকটা স্ট্যাটাস। তো এইটাই হচ্ছে ক্যালসিফিং এপিথেলিয়াল ওডন্টোজেনিক টিউমার। এখানে হিস্টোপ্যাথোলজি আমি যেটা অনেকে হয়তো বুঝতে পারেন না, আমি চেষ্টা করেছি এক্সপ্লেন করার, আর এটাই হচ্ছে আমার টিউমারের নেচার, এক্সরেটা এরকমই থাকে। এটাকে অনেকে আবার বলেন হচ্ছে টেনিস র্যাকেট প্যাটার্ন বলেন অনেকে, তো টেনিস র্যাকেটের মতো তো মনে হচ্ছে না, তারপরে অনেক সময় এটা ফ্লেকি ইয়েটা র্যাকেটের ভিতরে যেভাবে একটা ঘর ঘর থাকে এরকম থাকে, দ্যাটস ওয়াই এটাকে অনেক সময় টেনিস র্যাকেট প্যাটার্নও বলা হয়, ঠিক আছে। আর আরেকটা ভাবে বলা হয় সেটা হচ্ছে যে স্নো ড্রিভেন অ্যাপিয়ারেন্স, একটা হচ্ছে যে স্নো যখন উড়ে যায়, স্নো উড়ার সময় যেভাবে একটা অ্যাপিয়ারেন্স হয় সেরকম এটা অ্যাপিয়ারেন্স হইতে পারে, এটাও বলা হয় অনেক সময়, আমাদের অনেক স্যাররা এটা বলেন। এখন আসেন আরেকটা টিউমার, এটা হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং টিউমার, এটা হচ্ছে ওডন্টোজেনিক মিক্সোমা। ওডন্টোজেনিক মিক্সোমা হচ্ছে এটা বোথ কম্পোনেন্ট থেকে আসে, এটা হচ্ছে ওডন্টোজেনিক সোর্স হচ্ছে এপিথেলিয়াম হইতে পারে, ডেন্টাল লেমিনা এনামেল অর্গান এখান থেকে আসতে পারে, রিডিউসড এনামেল এপিথেলিয়াম, গ্ল্যান্ড অফ সেরেস, এটার কানেক্টিং অ্যানাস্টোমোসিস থাকে এরা সেলের মধ্যে, এবং এইটা যে ফাইব্রাস্টোমার মধ্যে থাকে সেইটা মিউকয়েড ম্যাটেরিয়াল বা মিক্সোমেটাস ম্যাটেরিয়াল বলি, একটা লুজ জিলাটিনাস সাদা সাদা যে এরিয়াটা দেখা যাচ্ছে পেল এরিয়া, এটা হচ্ছে লুজ জিলাটিনাস স্ট্রাকচারের মধ্যে এই সেলগুলো ডিস্ট্রিবিউট থাকে। এই কারণে যখন আমরা সার্জারি করতে যাব, এই সার্জারি করতে গেলে যখন টিউমার, সরি আবার নেটওয়ার্ক ইস্যু,
তো এখানে এই টিউমারের যে ব্যাপারটা ছিল আমি যেটা বলতে চাচ্ছি, এটা সার্জারি করতে গেলে এটাতে আমাদের যেটা ডিফিকাল্টি ফেস করতে হয়, যেহেতু এখানে জিলাটিনাস সাবস্টেন্স থাকে, অনেক সময় এই টিউমারগুলো প্রপারলি ক্যাপসুলেটেডও থাকে না। অনেক সময় দেখা যায় যে টিউমারটা যদি কোনো কারণে আমরা এক্সিশন করতে যাই, এই জিলাটিনাস কনসিস্টেন্সিটা সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে ব্লেন্ড হয়ে যায় এবং আমরা মার্জিনটা পুরোপুরি বুঝতে পারি না, আমাদের ক্লিয়ারেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা রিকারেন্স করে অনেক বেশি, এই জন্য মিক্সোমাটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখন আসেন এটার এক্সরে। এইটার এক্সরে দেখেন এই যে মাল্টি মাল্টি বড় একটা জো টিউমার দেখা যাচ্ছে, আপনারা যদি ফলো করতে পারেন তাহলে এইটা হচ্ছে জো টিউমার, এই যে একদম রেমাস থেকে বডি অফ দ্য মেন্ডিবুল, এবং এটার ভিতরে ইন্টারকানেক্টিং যে সেপটাগুলো আছে লোকিউলগুলোর মাঝখানে মাঝখানে সেপটান দেখেন, কিছু কিছু ছোট থিন থিন সেপটা দেখা যাচ্ছে, মানে ইন্টারলোকুলার সেপটা, এগুলো কিন্তু প্রমিনেন্ট। এই হচ্ছে টিউমার, সারাউন্ডিং টুথ রিজর্পশন দেখা যাচ্ছে, তার মানে এই টিউমারটা এগ্রেসিভ। দ্যাটস ওয়াই আমরা এই টিউমারটা রিসেকশন করার সময় উই শুড প্রিফার ওয়াইড এক্সিশন রেদার দেন কনজারভেশন, এটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য রিকারেন্স। ওকে, এটা হচ্ছে মিক্সোমা। এখন আপনারা বলতে পারেন আমরা তো মিক্সোমাতে স্যার বইয়ে অনেক কিছু দেখি, আপনি এত কম বলেন কেন? ওই যে সেম আমি প্রথম যে ক্লিনিক্যাল ফিচারগুলো বলে দিয়েছি সেগুলোই, আর সাথে হচ্ছে যে এক্সেপশনাল যে সাবস্টেন্সগুলো সেগুলো তো আমি বলে দিচ্ছি। ওকে, কিছু বই পড়তে হবে আর কি সাথে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন হচ্ছে ওডন্টোমা, এটাও আর একটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট একটা। প্রথমে হচ্ছে এটা টিউমার না, এটা টিউমার না, এটাকে বলা হয় হ্যামাটেমাস গ্রোথ। হ্যামাটেমাস গ্রোথ হচ্ছে এটা টিউমার নিওপ্লাজমের সাথে, এটা পার্থক্য হচ্ছে এটা যে স্টিমুলেশনের কারণে এটা ইনিশিয়েট করুক, এটা কিন্তু ইয়ে হয়ে যাবে, এটা কিন্তু স্টিমুলেশন সরার সাথে সাথে এটার গ্রোথ অ্যারেস্ট হয়ে যাবে, যেটা নিওপ্লাজমে হয় না। নিওপ্লাজমের সংজ্ঞাতে আমরা প্রথমে বলে আসছি যে নিওপ্লাজম কিন্তু কখনোই স্টিমুলেশন উইথড্র করার পরে নিওপ্লাজম কিন্তু আপনার পারসিস্ট করতে থাকে এবং তার গ্রোথ কন্টিনিউ হইতে থাকে, কিন্তু ওডন্টোমার ক্ষেত্রে এটা সিজ করে যায়। তো ওডন্টোমা দুই ধরনের থাকে, এটা হিমাটোমাস গ্রোথ, এবং হিমাটোমাস গ্রোথের মধ্যে হচ্ছে যেমন আমাদের দাঁতের মাঝে স্ট্রাকচার থাকে, এনামেল, ডেন্টিন, সফট টিস্যুর মধ্যে পাল্প থাকে, পেরিডন্টাল মেমব্রেন থাকে, এগুলো সবই ওডন্টোমার মধ্যে আছে, বাট ডিসমরফিকভাবে। যেমন ধরলেন আমি সোজা কথা বলি, আমরা জানি যে আউটার সার্ফেসে এনামেল থাকে, এরপরে থাকে ডেন্টিন, এরপরে থাকে পাল্প, এখানে আউটার সার্ফেসে থাকতে পারে অন্য টিস্যু, বা থাকলেও এটা বাইজার প্যাটার্নে থাকে, মানে এটা হচ্ছে ডিফারেন্ট, মানে ডিসমরফিক, এটা হচ্ছে এটার মর্ফোলজিটা ঠিক না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ইট ইজ এ হেমাটোমাস গ্রোথ, এবং এটা ওডন্টোমা বলা হয় এটাকে। এটাতে যদি ভালো করে ফলো করেন, এটা দুই ধরনের ওডন্টোমা দেখা যায়, একটা হচ্ছে কম্পাউন্ড ওডন্টোমা আর একটা হচ্ছে কমপ্লেক্স ওডন্টোমা। কম্পাউন্ড ওডন্টোমা হচ্ছে যেইখানে অনেকগুলা ছোট ছোট দাঁত লাইক স্ট্রাকচার, মানে ছোট ছোট টুথ লাইক স্ট্রাকচার অ্যারেঞ্জ থাকবে। আপনারা এখানে যে এক্সরেটা দেখছেন সেটাকে বলা হয় অক্লুশাল ভিউ অফ ম্যাক্সিলা। এখানে যদি আপনারা ভালো করে দেখেন, দেখেন যে এখানে ছোট ছোট মনে হয় যে দাঁতের ভিতরে কিছু দাঁত আছে। হ্যাঁ, এটাই হচ্ছে যে আপনার মানে কম্পাউন্ড ওডন্টোমা। ঠিক আছে, এখানে নিউমেরাস টিথ লাইক স্ট্রাকচার থাকবে, এবং এই দাঁতগুলা আপনারা আসে কোত্থেকে, এটা হচ্ছে ডেন্টাল যে লেমিনা থাকে, এটার এক্সেসিভ বার্ডিংয়ের কারণে, এখানে ডেভেলপমেন্টের কারণে এটা হইতে পারে। তো এখানে পেশেন্ট কী নিয়ে আপনার কাছে ফিচার নিয়ে আসবে? ফিচার কিছুই নাই, তার সেম স্লো গ্রোয়িং, সুয়েলিং, টুয়েলিং, এগুলো আসে। একটু ইয়াং এজে দেখা যায়, কারণ যেহেতু টুথ ডেভেলপমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, আপনি সাধারণত এটা ইয়াং এজের পেশেন্টেই দেখবেন, এবং এইটা সাধারণত একটু এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য জোতে দেখা যায়, এটা মেন্টাল ফোরামের সামনে দিয়ে থাকে বা ম্যাক্সিলাতে থাকলে এন্টেরিয়রলি এটা দেখি আমরা। এবং এটাতে যেটা মজা হচ্ছে যে এটাতে সিমটম তখনই আসবে যখন এইগুলোর ভিতর থেকে কোনো ধরনের ইনফেকশন হয় এটার ভিতরে সেকেন্ডারিলি, অথবা এটার মধ্যে যদি কোনো সিস্টিক চেঞ্জ আসে, অথবা এটা কি করে, এটা অনেক সময় কি করে, এই ওডন্টোমাটা নিচের পারমানেন্ট টুথটাকে ইরাপ্ট হইতে দেয় না, তো সেই পারমানেন্ট টুথ থেকে অনেক সময় ডেন্টিজেরাস সিস্ট হয়ে যেতে পারে। এইগুলা সিমটম আসলে পেশেন্ট সাধারণত আসে। এটা যেহেতু হ্যামাটেমাস গ্রোথ, এটার মধ্যে রিকারেন্স টেন্ডেন্সি কম, সো আমরা যেটা করবো আমরা ইনিউক্লিয়েট করে এই পুরো টিস্যুটা রিমুভ করে ফেললে এটা আমাদের হয়ে গেল। এখন আসেন আরেকটা টিউমার, ওডন্টোমার আরেকটা টাইপ সাব টাইপ, যেটা হচ্ছে কম্পাউন্ড ওডন্টোমা। এইটা একটা একদম টিপিক্যাল একটা টিউমারাস মাসের মতো, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় অপাক একটা জোন রেমাসের পিছনে আছে। তো এখানে যেটা আমরা করব হচ্ছে মানে আমাদের এখানে যে ইস্যু সেটা হচ্ছে যে এইটা দেখতে কিন্তু আবার টুথের মতো না,
কিন্তু এটা যদি আপনি ফিল করেন হাতে নিয়ে তাহলে বুঝবেন এটা এনামেলের মতো শক্ত বা ডেন্টিনের মতো শক্ত। তো এটা হচ্ছে বোনের মধ্যে, এখানেও এটা সাধারণত পোস্টেরিয়র অ্যাসপেক্টে হয়, এখানেও ডিসমরফিক গ্রোথ হয়েছে টুথ ডেভেলপমেন্টের টিস্যু থেকে এবং সেগুলা থেকে একটা নিওপ্লাস্টিক মাস অরিজিন হয়। এটা সাধারণত দেখতে নর্মাল টুথ স্ট্রাকচারের মতো থাকে না, এটা নর্মাল নিওপ্লাজমের মতোই দেখতে। তো এটা সাধারণত পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ম্যান্ডিবুলে হয়। পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে প্রোগ্রেসিভ স্লো গ্রোয়িং সোয়েলিং, যেটা হার্ড ইন কনসিস্টেন্সি থাকবে, এবং পেশেন্টের অনেক সময় পেইন হইতে পারে ডিউ টু স্ট্রেচিং অফ দ্য পেরিস্টিয়াম, সারাউন্ডিং পেরিস্টিয়াম, অর পেশেন্টের এখানে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন অথবা সিস্টিক চেঞ্জ হয়। এখানে এই যে পেশেন্টটা, এটা যে পেশেন্টের এক্সরে, তার একটা ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স আমি দেখাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন যে তার সোয়েলিংটা কত বড়, একটা হার্ড সোয়েলিং, গ্র্যাজুয়ালি সে তার বড় হয়েছে। তো সেইটা নিয়ে স্বাভাবিক টেনশনে ছিল যে এটা ক্যান্সার ট্যান্সার কি না। এইটা কিন্তু আমি আসলে করে ফেলেছি রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের বেসিসে, কারণ হচ্ছে এখান থেকে আসলে বায়োপসি নেওয়া যতটুকু ইয়ে ছিল, তো আমি চিন্তা করলাম যে এটা আমি এক্সিশন বায়োপসি করে ফেলি। দ্যাটস ওয়াই যদিও বায়োপসি নেওয়াটা আইডিয়াল ছিল, আমি এক্সিশন বায়োপসি একবারে ওপেন করে এই হচ্ছে যে অডন্টোমা। আপনারা দেখেন এটার কালারটা অনেকটা গ্লিস্টারিং হোয়াইট, অনেকটা এনামেলের মতো, ঠিক আছে। তো এইটা ট্রান্সকিউটেনিয়াস অ্যাপ্রোচেস, সাবমেন্ডিবুলার রিজন দিয়ে এটা অ্যাপ্রোচ করা হয়েছে, এবং এই যে এটা এক্সপোজ করার সাথে সাথে আমরা এটা এক্সিশন করে দিলাম। এটাতে আমার মার্জিন টার্জিন তেমন কিছু দরকার নেই, কারণ এটা হ্যামাটোমাস গ্রোথ, দ্যাটস ওয়াই এটা রিকারেন্স করবে না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু ওডন্টোলজিক টিউমার প্রায় শেষ করে ফেলতেছি, এখন হচ্ছে লাস্ট একটা টিউমার, ঠিক আছে। যদিও এটা আনকমন, তারপরেও মানে কোয়াইট ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই সিমেন্টোব্লাস্টোমা। সিমেন্টোব্লাস্টোমা নাম দিয়ে শুনে বোঝা যাচ্ছে যে এটা সিমেন্টাম অরিজিনেটেড টিউমার। তো এখানে একটা টিউমারের ছবি দেওয়া আছে, একটা টোমোগ্রামে দেখেন একটা ফার্স্ট মোলারের নিচে রুটটা অবলিটারেট হয়ে গেছে, একটা রেডিওপ্যাক মাস দেখা যাচ্ছে যেটা সারাউন্ডেড বাই ওয়েল ডিফাইন্ড রেডিওলুশন লাইন। তো এটা থেকে এটার একটু বেনাইন নেচারটা বুঝেই যাচ্ছে যে এটা খুব বেশি ডিস্ট্রাকটিভ কিছু না। সিমেন্টোব্লাস্টোমা রিলেটিভলি বেনাইন, এবং এটা অরিজিন হয় হচ্ছে যে এরা ডেন্টাল ফলিকুলের যে টিস্যুগুলো সেগুলো থেকে যেটা সিমেন্টাম ফর্ম করে। আর এইটার এইটার হিস্টোপ্যাথোলজি খুব বেশি জরুরি না, তবে এটার হিস্টোপ্যাথোলজি অনেক সময় প্যাকেজ ডিজিজের সাথে মিলে এখানে সিমেন্টাম লাইক টিস্যু দেখা যাবে, অস্টিও ব্লাস্ট, অস্টিও ক্লাস, সিমেন্টো ব্লাস্ট এবং সিমেন্টো সাইটও দেখা যেতে পারে সেলুলার ইয়েতে। এবং এখানে যদি ক্লিনিক্যালি দেখেন যে পেশেন্ট আপনাকে কমপ্লেন করতে পারে যে আমার একটা হার্ট সোয়েলিং হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, বাট পেইন্টিং খুব একটা সিগনিফিকেন্ট ইয়ে করবে না। সারাউন্ডিং যে দাঁত থেকে থাকে সেই দাঁতের রুটটাকে অনেক সময় ইনভলভ করে পারে, যেহেতু দাঁতের বোথ সাইডেই, রুটের বোথ সাইডেই আপনার সিমেন্টাম থাকে, দ্যাটস ওয়াই রুটটাকে ইনভলভ করে ফেলে। এবং ইনভলভ করার সাথে সাথে আপনার যেটা করে হচ্ছে যে দাঁতে এমনি খুব বেশি সিমটম পেশেন্ট করে না, তবে যে যদি এটাকে সার্জারি করতে হয়, রিমুভ করতে হয়, অনেক সময় ইনসিডেন্টাল ফাইন্ডিং হয় এক্সরেতে পাই আমরা, সেক্ষেত্রে আপনাকে দাঁত এবং এই মাসটা একসাথে রিমুভ করতে হবে, কারণ যেহেতু রুটটাকে সে অ্যাবজর্ব মানে ইনভেট করে ফেলে, অবলিটারেট করে ফেলে, দ্যাটস ওয়াই এটা সবাই এটা করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি যেগুলো অডন্টোজেনিক টিউমার, যেগুলো আসলে আমরা মোরেলেস পাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এবং আসলে ক্লিনিক্যালি আমরা যেগুলো মানে যারা আমরা সার্জন বলেন বা যারা ক্লিনিশিয়ান বা যারা প্যাথোলজি নিয়ে থাকেন, তারা আসলে যেগুলো ডিল করে সেগুলোই জিজ্ঞেস করে, ঠিক আছে। তো যেহেতু এই টিউমারগুলো কমন, দ্যাটস ওয়াই আমি এগুলোই ডিসকাস করলাম, বাকি যে খুব বেশি আনকমন যে গ্র্যাজুয়েট লেভেলে দরকার আমি মনে করি না। আর এইগুলো সম্পর্কে ভালো একটা নলেজ রাখলে এবং যে কোনো জায়গার ডিজিজ পড়তে গেলে আমরা কিছু কমন ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা মনে রাখবো, এবং এরপরে আমরা এগুলাকে আমরা অন্য যদি এক্সেপশনাল, যেমন ধরলেন, যেমন আমি এটা বলি সেন্ট্রাল জয়েন্ট সেল গ্রানুলোমা, নোনোডেন্টারিক টিউমার, খুব ইম্পর্টেন্ট টিউমার, এটা এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ম্যান্ডিবুলে হয়, ঠিক আছে। বাকি ফিচারগুলো কিন্তু অন্যান্য অ্যামিলোব্লাস্টোমার মতো। সো এইভাবে মানে এই ফিচারগুলো আমাদের জাস্ট আনকমনগুলো আমরা মনে রাখবো, আর কমন আমরা একটা প্যাটার্ন সাজিয়ে দিলে আমাদের মোটামুটি আমরা এগুলো পড়তে পারবো। আর আমি হোপফুল যে আপনারা মোটামুটি ফোকাস করতে পেরেছেন, আর আমি চেষ্টা করেছিলাম আসলে জুমের সাথে পাওয়ার পয়েন্টটা কানেক্ট করতে, আনফর্চুনেটলি পারিনি, নেক্সট টাইম এটাও ট্রাই করে ফেলবো যাতে আপনাদের আরও সুবিধা হয়। আমি ভেরি মাচ সরি দ্যাট আই ক্যান্ট এবল টু কানেক্ট ইট উইথ দ্য জুম অ্যাপস, আই এম নট সো মাচ ইউনো এক্সপিরিয়েন্স রিগার্ডিং জুম অ্যাপ। ওকে, তো আমি আপাতত এই, আর হোপফুলি কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যাকর্ডিং টু রেসপন্স করার। আর আমি এছাড়া আমি দেখি আর কারো কোনো কোশ্চেন আছে কি না, অলরেডি আমি কোনো কোশ্চেন দেখি নেই, তো মেসেঞ্জারে বা কোথাও নক দিলে আমি দেখে নিব না। আর ফাইনালি হচ্ছে যে আই এম ভেরি মাচ ফর্চুনেট টু হ্যাভ ইউ ইন মাই ক্লাস, অ্যান্ড
আমি ট্রাই করব যে আমি আমার সাথে যে কন্ট্যাক্ট করে আমি ট্রাই করব যে শীঘ্রই আর একটা ক্লাস নিতে। অলদো আসলে ক্লিনিশিয়ান তো কোনো সময় অনেক সময় কমিটমেন্ট ঠিক রাখতে পারি না, দ্যাটস হোয়াই টাফ হয়ে যায়। তা আমি চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।